প্রিয় শিক্ষার্থীরা বর্ণমালা অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আমি শেলিনা আক্তার চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। তোমরা সবাই বই খাতা নিয়ে বসে পড়ো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গুণিতক ও গুণনীয়ক। এই অধ্যায় সম্পর্কে তোমাদের একেবারেই ধারণা নেই, তৃতীয় শ্রেণীতেও আমরা এই অধ্যায়টা পড়িনি। তাহলে তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বে এবং বুঝবে যে আমি কিভাবে বুঝাচ্ছি। খেয়াল করো, এখানে একটা শব্দ আছে লসাগু গসাগু, এই সব শব্দগুলোর সাথে আমরা একেবারেই পরিচিত নই। এখন দেখো আমি কি লিখেছি, দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকেই বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। খেয়াল করো বন্ধুরা, এই যে লসাগু, এই লসাগুটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ ল, সাধারণের স এবং গুণিতকের গু, এই তিনটার প্রথম অক্ষর নিয়ে এটা হয়েছে লসাগু। তোমরা আবার সংজ্ঞাটা খেয়াল করো, দুই বা ততোধিক সংখ্যার, দুই বা ততোধিক, এখানে সংখ্যা দুটাও থাকতে পারে, তার চেয়ে বেশিও থাকতে পারে। দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে গুণিতক কি? আমরা তো গুণিতক সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নাই। গুণিতক হচ্ছে, আমরা শিশুতে 1, 2, 3 আমরা পড়েছি, গুণের নামতা পড়েছি, গুণিতকটা হচ্ছে মূলত গুণের নামতা। যেমন ধরো আমি যদি বলি তোমাকে যে তুমি তিনের তিনটি গুণিতক লেখো, তিনের তিনটি, যখনই গুণিতক চায় সেখানে নির্দিষ্ট করে দেয়া থাকে তিনটি, চারটি, পাঁচটি। তিনের তিনটি গুণিতক যদি আমি লিখি তাহলে আমি লিখতে পারি তিন একে তিন, তিন দ্বিগুণে ছয়, তিন তিরিক্কা নয়। এই যে তিন, ছয়, নয়, এগুলোই হচ্ছে গুণিতক। তাহলে আমরা যদি সহজভাবে বুঝতে চাই যে গুণিতক কী, গুণিতক হচ্ছে নামতা। বুঝেছ তোমরা? তাহলে এখানে বলেছে যে দুই বা ততোধিক সংখ্যা, আমরা যেই সংখ্যাগুলোর লসাগু বের করব সেখানে সংখ্যা দুই বা তার চেয়ে বেশি থাকতে হবে। একটা সংখ্যা থাকলে লসাগু বের করা যাবে না, সর্বনিম্ন দুইটা থাকতে হবে। তাহলে এই সংখ্যাটা তোমরা মুখস্থ করে ফেলবে, দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। আচ্ছা, এরপরে আসো গসাগু, একই টাইপের কিন্তু তারপরেও বিশাল 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 পার্থক্য। কেমন পার্থক্য দেখো, এখানে আমরা পড়েছিলাম দুই বা ততোধিক সংখ্যা সবচেয়ে ছোট, আর এখানে হচ্ছে দুই বা ততোধিক সংখ্যা সবচেয়ে বড়। এখানে আমরা পড়েছি সাধারণ গুণিতক, এখানে হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটিকেই বলা হয় গরিষ্ঠ। এখানে আমরা পড়েছি লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট, আর গরিষ্ঠ, গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা ওই আগের মতোই গরিষ্ঠর গ, সাধারণের সা আর গুণনীয়কের গু। দেখো এখানে আছে গুণিতক, এখানে আছে গুণনীয়ক। তোমরা লসাগু ও গসাগু মনে রাখার একটা টেকনিক খেয়াল রাখবে, যখনই গুণিতক হবে তখন সেটা লসাগু হবে। এটা তোমরা মনে একেবারে গেঁথে রাখবে যে যখনই গুণিতক বলবে তখন হবে সেটা কি, লসাগু, আর যখন গুণনীয়ক বলবে তখন হবে গসাগু। এই জিনিসটা তোমরা মনে রাখবে, তাহলে কখনোই তোমাদের ভুল হবে না। আচ্ছা, এবারে আসো মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে এমন কিছু সংখ্যা, খেয়াল করো, মৌলিক সংখ্যা হচ্ছে এমন কিছু সংখ্যা যে সকল সংখ্যার এক আর ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। তো আমি তোমাদের আগে বলে নেই গুণনীয়কটা কি। আমরা গুণিতক জেনেছি, গুণিতক হচ্ছে নামতা। যদি আমি বলি তিনের তিনটি গুণনীয়ক বলো, আমি বলেছি, যদি আমি বলি চারের তিনটি গুণনীয়ক বলো, তাহলে আমরা কি বলবো, চার একে চার, চার দুগুণে আট, তিন চারা বারো, তাহলে চার, আট এবং বারো। আর গুণিতক হচ্ছে একটা সংখ্যা থাকবে, ওই সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন ধরো আমি যদি তোমাদের বলি বারো এর গুণনীয়কগুলো দেখাও, বারো, বারো এর গুণনীয়কগুলো দেখাও। বারো এর গুণনীয়ক যদি আমি দেখাতে চাই, তাহলে আমরা আগে দেখতে হবে বারোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। বারোকে এক দিয়ে ভাগ করা যায়, তাহলে এক, বারো একে বারো,
12 কে 2 দিয়ে ভাগ করা যায় 6 দুগুণে 12 12 কে 3 দিয়ে ভাগ করা যায় 3 4 12 12 কে আবারো 6 দিয়ে ভাগ করা যায় যেহেতু আমাদের এখানে 6 আছে তাহলে আমার আর দ্বিতীয়বার লেখার প্রয়োজন নাই তাহলে এখন যদি আমি প্রশ্ন করি এই 12 এর গুণনীয়ক গুলো কত দেখো এখানে গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট থাকে আর গুণনীয় গুণিতক থাকে অসংখ্য গুণিতকের গুণের নামতা তো আমি একেবারে কোটি 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 12 বলতে পারি তাতে কোনো সমস্যা থাকে না কিন্তু গুণনীয়ক থাকবে সীমাবদ্ধ নির্দিষ্ট যদি বলে 12 এর গুণনীয়ক কত তাহলে আমি কি বলবো 1 2 3 4 6 এবং 12 তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এমন আসতে পারে যে একটা সংখ্যা দিয়ে দিবে যে এর এই সংখ্যাটির গুণনীয়ক কয়টি তখন তোমরা এই পদ্ধতিতে বের করতে হবে যে আমাদের গুণনীয়ক কয়টি আমরা যখন ধীরে ধীরে অধ্যায়ের ভিতরে যাব আমি তোমাদের শিখিয়ে দেব এটা কিভাবে করা লাগে তাহলে আমরা গুণনীয়ক এবং গুণিতক দুটাই বুঝলাম এখন মৌলিক সংখ্যা কি বলেছে মৌলিক সংখ্যায় বলেছে যে যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই মানে যে সকল সংখ্যাকে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যায় এবং ওই সংখ্যাটা দিয়েই ভাগ করা যায় এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকেই বলা হয় মৌলিক সংখ্যা যেমন দেখো আমি এখানে উদাহরণ দিয়েছি 3 5 এবং 7 খেয়াল করো 3 তিনকে শুধুমাত্র আমি এক দিয়ে ভাগ করতে পারবো আর তিন দিয়ে ভাগ করতে পারবো আমরা আর কোনো সংখ্যা দিয়েই তিনকে ভাগ করতে পারবো না 5 7 এবং তোমাদের জানার জন্য আমি আরেকটা বলে রাখি আরেকটা সংখ্যা আছে মৌলিক সংখ্যা যেটা হচ্ছে একমাত্র জোড় সংখ্যা পৃথিবীতে যতগুলো মৌলিক সংখ্যা আছে সব সংখ্যা বিজোড় কোনো জোড় সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা না কিন্তু একমাত্র জোড় সংখ্যা এবং সেটা হচ্ছে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা সেটা কত সেটা হচ্ছে 2 দেখো এটা একটা জোড় সংখ্যা 2 কি সংখ্যা একটা জোড় সংখ্যা এবং এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে ছোট মৌলিক সংখ্যা এটা তোমরা মনে রাখবে এই এই ধরনের প্রশ্ন সংক্ষিপ্ততা আসে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 এখন 2 কেন মৌলিক সংখ্যা এটা তো জোড় সংখ্যা তাহলে আমি আগে বলেছিলাম যে পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে সবগুলা কি বিজোড় কিন্তু তাহলে এটা কেন হলো খেয়াল করো তোমরা 2 কে যদি আমি ভাগ করি 2 কে যদি 2 দিয়ে ভাগ করি 2 1 কে 2 তাহলে এটাকে আমি শুধুমাত্র এই 2 পাবো আর 1 পাবো আর কাউকে পাবো না এই কারণে এই 2 হচ্ছে মৌলিক সংখ্যা এটা জোড় সংখ্যা হলেও এটা হচ্ছে মৌলিক সংখ্যা এরকম প্রশ্ন থাকতে পারে তোমরা খেয়াল রাখবে তাহলে আমরা বুঝতে পারলাম যে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার মৌলিক সংখ্যা একটাই থাকবে হয়তো একটাই তোমাকে দিবে যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই বা তুমি এভাবেও বলতে পারো যে সকল সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আমি আগেই বলেছি গুণনীয়ক মানে ভাগ করা গুণিতক মানে গুণ করা তাহলে ভাগ করা যায় না তাকেই মৌলিক সংখ্যা বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়াও আরও অনেক গুণনীয়ক আছে একটাও থাকতে পারে আরও বেশিও থাকতে পারে সেটাই হবে যৌগিক সংখ্যা যেমন 4 দেখো 4-এর যদি আমি গুণনীয়ক বের করতে যাই 1 গুণ 4 1 গুণ 4 আরেকটা বের করা যায় 2 গুণ 2 2 দুগুণে 4 তাহলে এখানে 1 আর 4 ছাড়াও আমরা আরেকটা সংখ্যা পেয়েছি কত 2 ঠিক তেমনি আমি যদি 6 মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বের করতে যাই তাহলে 1 6 এবং 2 3 তাহলে আমরা কি যৌগিক সংখ্যার 1 আর ওই সংখ্যা ছাড়াও আরও একের অধিক গুণনীয়ক থাকে কিন্তু মৌলিক সংখ্যা সেটা থাকে না এখন আমি তোমাদের শিখাবো যে গুণিতক এবং গুণনীয়ক কিভাবে বের করতে হয় প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখন 85 পৃষ্ঠার অনুশীলনের অঙ্কগুলো যদি দেখি 1 নম্বরে বলেছে নিচে সংখ্যাগুলোর 3টি করে গুণিতক লিখো লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও আমি তোমাদের আগে কি বলেছিলাম যে গুণিতক যদি বের করতে যাই আমাদের কি করতে হবে নামতা লিখতে হবে আমাদের গুণিতক সবসময় খেয়াল রাখবে গুণিতক নির্দিষ্ট করে বলে দিবে 3টি 2টি 5টি 7টি যেটাই বলুক সেটা নির্দিষ্ট করে বলা থাকবে আর গুণনীয়ক যখন বলবে তখন নির্দিষ্ট করে বলা থাকবে না তাহলে আমরা যদি 4 এখানে 4 বলেছে 4-এর যদি আমরা নামতা পড়ি
চার একে চার, ধরো চার দেওয়া আছে, আমরা চার একে চার আর লিখবো না, তাহলে কি লিখবো? চার দুগুণে আট, চার দুগুণে আট, তিন চারে বারো, চার চারে ষোলো। দেখো আমরা তিনটা গুণিতক লিখেছি এবং গুণিতকগুলো আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখেছি। এরপরে খেয়াল করো এখানে কত আছে, সাত। সাতের নামটা যদি আমরা পড়ি, সাত একে সাত, সাত দুগুণে চোদ্দ, তিন সাতা একুশ, চার সাতা আঠাশ। এই ধরনের সমস্যাগুলো আসলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে, এগুলো বড় প্রশ্নে থাকবে না। এরপরে আসো এগারো। এগারোতে কত হয়, এগারো দুগুণে বাইশ, তিন এগারো তেত্রিশ, চার এগারো চুয়াল্লিশ। বুঝেছো নিশ্চয়ই? তোমরা বাসায় যদি এগুলো আরও আরও বেশি বেশি অনুশীলন করো, দেখবা খুব ভালো মতো বুঝে যাবে। এই তিন নং সংখ্যাগুলোর গুণনীয়ক নির্ণয় করো বা গুণনীয়ক লেখো। এখানে তোমাদের একটু খেয়াল করতে হবে, একটু বুঝতে হবে। আমি বলেছি যে গুণনীয়ক মানে ভাগ করা। এখন এখানে আমি ভাগ করে দেখাতে পারবো না, এখানে আমাকে দেখাতে হবে যে এই সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে গুণ যায়। মূলত এটাই হচ্ছে কথা, যে এখানে যে সংখ্যাগুলো আছে আমাদের দেখতে হবে এই সংখ্যাটা কোন কোন সংখ্যাগুলো দিয়ে গুণ করা যায়, এবং ওই সংখ্যাগুলো হতে হবে মৌলিক সংখ্যা। দেখো তাহলে আমরা প্রথমে এক থেকে ধরব। এক থেকে যদি ধরি তাহলে এক গুণ নয়, নয়কে নয়। আমরা যে সংখ্যাগুলোই গুণ করব, গুণফল যেন এই সংখ্যাটা হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে দুই দিয়ে যায় না যেহেতু বিজোড় সংখ্যা, তিন দিয়ে যায়, তিন তিরিকা নয়। এরপরে আর কোনো সংখ্যা দিয়ে ধাপে ধাপে যদি যাই, চার দিয়ে যায় না, পাঁচ দিয়ে যায় না, ছয় দিয়ে যায় না, আবার যায় নয় দিয়ে। যেহেতু আমাদের নয় আছে, আমরা দ্বিতীয়বার লিখব না, তাহলে আমরা কি লিখব? সুতরাং নয় এর সকল গুণনীয়ক শিক্ষার্থীরা এখানে আরেকটা জিনিস মনে রাখবে তোমরা, যখনই আমরা গুণনীয়ক বের করব, আমরা একটা সাইড থেকে এসে যাব, প্রথমে উপর থেকে নিচের দিকে আসব এবং পরে নিচের থেকে উপরের দিকে যাব। এবং এই উপর থেকে নিচের দিকে আসার সময় বা নিচ থেকে উপরের দিকে যাওয়ার সময় একই সংখ্যা যদি দুইবার থাকে, আমরা সেটা দুবার লিখব না, একবার লিখব। তাহলে আমি কি লিখব? নয়ের সকল গুণনীয়ক এক, তিন, নয়। দেখো এখানে কিন্তু আমি তিন, আমাদের দুবার আছে, কিন্তু আমি লিখেছি কয়টা? একটা, একবার লিখেছি। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় বা তোমাকে যদি প্রশ্ন করা হয় যে নয়ের গুণনীয়কগুলো লেখো, তুমি লিখলে, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে নয়ের কয়টি গুণনীয়ক, তাহলে আমরা এখানে এখান থেকে আমরা কয়টি গুণনীয়ক পেলাম? তিনটি। তাহলে নয়ের গুণনীয়ক কয়টি? তিনটি। আমরা কিন্তু একই সাথে দুইটা প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। একটা হচ্ছে আমি নয়ের সকল গুণনীয়ক বের করলাম এবং কয়টি গুণনীয়ক সেটাও বের করলাম। এবার আসো এটা দ্বিতীয়টাতে চলে আসি, এখানে আছে কত? বারো। ঠিক আগের মতো আমরা প্রথমে এক দিয়ে দিব, তাহলে এক গুণ বারো। আরেকটা জিনিস খেয়াল রাখবে তোমরা, যদি সংখ্যাটা জোর হয় তখন কিন্তু বেশি ভাগ যায়। যেমন জোর সংখ্যা দুই দিয়ে যায়, কত দুগুণে বারো? ছয় দুগুণে বারো। বারো কিন্তু তিন দিয়ে যায়, তিন চারে বারো। এরপরে ছয় দিয়ে যায়, কিন্তু ছয় আমরা আমাদের এখানে পেয়ে গেছি, তাহলে আমাদের এখন আর কিছু লাগবে না। আমরা তাহলে কী লিখবো? সুতরাং বারো এর সকল গুণনীয়ক, সকল গুণনীয়ক, তাহলে আমরা আসি এখান থেকে যদি আসি, প্রথমে কত? এক, দুই, তিন, এখানে আর একই সংখ্যা দুইবার নাই, চার, ছয়, বারো। দেখো আমরা বারো এর সকল গুণনীয়ক পেয়েছি কত? এক, দুই, তিন, চার, ছয়, বারো। যদি আমি প্রশ্ন করি যে আমরা বারো এর কয়টি গুণনীয়ক, তাহলে আমরা বলবো কি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। তাহলে বারোর গুণনীয়ক কয়টি? ছয়টি। এবার আসো চব্বিশে চলে আসি। চব্বিশকে ঠিক আগের মতোই যদি এক দিয়ে গুণ করি, চব্বিশ একে চব্বিশ, দুই দিয়ে গুণ করলে বারো দুগুণে চব্বিশ, তিন দিয়ে গুণ করলে তিন আটা চব্বিশ, চার দিয়ে গুণ করলে চার ছয় চব্বিশ। এরপরে পাঁচ দিয়ে যায় না, ছয় দিয়ে যায়, কিন্তু ছয় আমাদের আমরা পেয়ে গিয়েছি, আমাদের আর করা লাগবে না। তাহলে আমরা আবার এভাবে লিখব, চব্বিশ এর সকল গুণনীয়ক
তাহলে এই ধাপে ধাপে যদি আসি আমি দেখো এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ দেখো আমি সবগুলো গুণনীয়ক পেয়ে গিয়েছি। এখন যদি আমি গুণে দেখি চব্বিশের কয়টি গুণনীয়ক পেয়েছি, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি, তাহলে চব্বিশের গুণনীয়ক কয়টি? আটটি। এর বাইরে কিন্তু চব্বিশের আর কোনো গুণনীয়ক নেই, এটা তোমরা খেয়াল রাখবে। এরপর আসো তিরিশ। তিরিশকে আমরা ঠিক একই এক দিয়ে যায় তিরিশ একে ত্রিশ, দুই দিয়ে যায় পনেরো দ্বিগুণে ত্রিশ, তিন দিয়ে যায় তিন দশে ত্রিশ, এরপরে কিন্তু আর যায় না। দেখো বন্ধুরা এরপরে চার দিয়ে যায় না, পাঁচ ও সরি পাঁচ দিয়ে যায়, পাঁচ দিয়ে যায় পাঁচ ছয় ত্রিশ, তারপরে ছয় দিয়ে যায়। ছয় দিয়ে গেলেও সমস্যা নাই, আমরা ছয় এখানে পেয়ে গিয়েছি। তাহলে আমরা ঠিক আগের মতোই লিখব, সুতরাং ত্রিশ এর সকল গুণনীয়ক, গুণনীয়ক কত কত পেলাম, এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং ত্রিশ। তাহলে এখানেও আমরা গুণি, আমরা ত্রিশের কয়টি গুণনীয়ক পেয়েছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আমরা কিন্তু ত্রিশের আটটি গুণনীয়ক পেয়েছি। ঠিক এমনি তোমরা অন্য অন্য সংখ্যা দিয়েও বাসা অনুশীলন করবে, তাহলে দেখবে এই সমস্যাগুলো করতে খুব মজা পাবে। আর আজকে এই পর্যন্তই থাক, যেহেতু এটা প্রথম, আমরা পরের দিন আবার আরও বিশদভাবে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।